আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম কেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের পরিণতি হতে পারে সাদ্দামের মতো কেন হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা অসম্ভব ল্যাভরব ইসরায়েলকে মিশরে যে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন কেন ইসরায়েলে প্রবেশের হুমকি এরদোয়ানের হিজবুল্লাহ আসলে কতটা শক্তিশালী নিরাপত্তার স্বার্থে কতক্ষণ আটকে রাখতে পারে পুলিশ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের পরিণতি হতে পারে সাদ্দামের মতো ইহুদিবাদে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করেন তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রাজত তায়েব এরদোয়ানের পরিণতি ইরাকের সাবেক শাসক সাদাম হোসেনের মতো হতে পারে দু সালে সাদ্দাম মার্কিন সমর্থিত বহুজাতিক বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হন এবং পরে তাকে মার্কিন তত্ত্বাবধানে ফাঁসি দেওয়া হয় গতকাল নিজ শহর রিজে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোয়ান বলেন ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে তার এই বক্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ানকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন এর দোকান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছে তুর্কি নেতাকে সাদ্দাম কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা দরকার ইসরায়েলের বিরোধী নেতা ইয়ারিও লাপিদো এরদোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এরদোগানকে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক ব্যক্তি বলে উল্লেখ করেন তিনি লাপিদ বলেন সারা বিশ্বকে বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এরদোগানের এই বিদ্বেষী হুমকির বিরুদ্ধে নিন্দা করতে হবে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কেন হামাস্কে সম্পূর্ণরূপে নির্মূল করা অসম্ভব ল্যাপটপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সম্পূর্ণ নির্মূলকে গাজায় যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন কিন্তু এই উদ্দেশ্য অবাস্তব রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেরি ল্যাভরব মালয়েশিয়া সফর শেষে সাংবাদিকদের বলেছেন এই রক্তপাতের অবসানের কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বানের প্রতিক্রিয়া বলেছে যে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত এটি থামবে না আমার এবং আমার অনেক সহকর্মীর মতে মুসলিম বিশ্বের যথেষ্ট সমর্থন সহ সংস্থাটির যথেষ্ট সক্ষমতা রয়েছে বিদ্যমান সংগঠনটিকে নির্মূল করে একটি অবাস্তব কাজ মন্ত্রী বলেছেন উল্লেখ করেছেন যে কিছু দেশ নতুন সমঝোতা প্রস্তাব তৈরি করার চেষ্টা করছে যা ধাপে ধাপে সহিংসতার অবসানের আহ্বান জানায় ইসরায়েলের অবিলম্বে কিছু আরব দেশ এবং কাতার আমেরিকানদের কাজ করছে এবং তারা সাথে কিছু বৈঠক করে আমার মতে ফিলিস্তিনিদের এমন বৈঠক থেকে বাদ দেওয়া খুব ভালো নয় যেগুলো শেষ পর্যন্ত তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ডিজাইন করা হয়েছে এই বিষয়ে আমরা ফিলিস্তিনি ঐক্য পুনরুদ্ধারের সহায়তা অব্যাহত রাখবো বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সূত্রবিদে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইসরায়েলকে মিশরের যে সতর্ক বার্তা লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে মিশর একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেছেন নতুন এই যুদ্ধ অঞ্চলটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে এ সময় লেবাননকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য দৃষ্টি আকর্ষণ করে মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে মানবিক দুর্ভোগের কাটানোর জন্য যত দ্রুত সম্ভব গাজা যুদ্ধ শেষ করতে হবে এ সময় একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এদিকে গত শনিবার ইসরায়েল অধিষ্ঠিত গোলান ভূমিতে রকেট হামলা হয় এতে বারো ইসরায়েলি নিহত হয় এই ঘটনায় হিজবুল্লাহকে অভিযুক্ত করে ইসরায়েল কিন্তু তাদের করে উভয় পক্ষের ছড়িয়ে হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ওয়াশিংটন জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়া ও পশ্চিমা ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রবিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া চীন আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে রাশিয়ার নৌবাহনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন তিনি বলেন ওই পদক্ষেপ নিয়ে স্নায়ুযুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট তৈরির ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে আমরা আর মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এককভাবে স্থগিত রাখার সিদ্ধান্তে অচল থাকব না এ ধরনের ক্ষেপণাস্ত্র ফের নতুন করে তৈরি হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো গত দশই জুলাই জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে ২৬ সাল থেকে পর্যায়ক্রমে এইসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে তারা স্নায়ুযুদ্ধের পরেই প্রথম যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে টমা ক্রুজ ক্ষেপণাস্ত্র এস এম সিক্স এবং বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা অনেক বেশি দীর্ঘ এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন ইসরায়েলের প্রবেশের হুমকি এ ধোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান বলেছেন তার দেশ ইসরায়েলে প্রবেশ করতে পারে যেমনটা তারা এর আগে লিবিয়া ও নাগর্ন কারবাখে করেছে তবে এই প্রবেশের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি খবর রয়টার্সের ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকে আক্রমণ শুরু করার পর থেকে তীব্র সমালোচনা করে আছে দোকান রবিবার তার নিজ শহর রিজে ক্ষমতাসীন এক পার্টির এক বৈঠকে দেওয়া ভাষণে উঠে আসে ফিলিস্তিন প্রসঙ্গ এর দোকান বলেন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যেন এইসব অযৌতিক কাণ্ড না করতে পারে তার জন্য আমাদের অত্যন্ত শক্তিশালী হতে হবে যেমন ভাবে আমরা কারাবাকে প্রবেশ করেছিলাম যেমনভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলাম আমরা তাদের সঙ্গেও তেমনটি করতে পারি টেলিভিশনে দেখানো এই ভাষণে তিনি বলেন কেন আমরা এমনটি করতে পারবো না তার কোনো কারণ নেই আমরা যেন এইসব পদক্ষেপ নিতে পারি তার জন্য আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে এর দোকানের এইসব মন্তব্যের বিষয়ে বিস্তারিত জানার জন্য রয়টার্স একে পার্টির প্রতিনিধিদের ফোন দিয়েছিল কিন্তু তারা সাড়া দেয়নি অন্যদিকে আরেকটি খবর হচ্ছে হিজবুল্লা কতটা শক্তিশালী অধিকৃত গোলান মালভূমিতে রকেট শিশু নিহত হওয়ার পর ভিত্তিক হিজবুল্লার সঙ্গে উত্তেজনা বাড়ছে আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লার সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল অবশ্য গত সাতই অক্টোবর থেকেই গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজকে সমর্থন করা ইসরায়েলের সাথে গোলা বিনিময় চলছিল চলুন দেখে নেওয়া যাক হিজবুল্লাহর সামরিক শক্তি আসলে ঠিক কতটা কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল হিজবুল্লাহ বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী এবং তাদের অর্থকরীয় অস্ত্র যোগান দেয় ইরান হিজবুল্লার প্রধান শেখ হাসান নাসরুল্লাহ দাবি করেছেন তাদের প্রায় এক লাখ যোদ্ধা আছেন যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে সংখ্যাটা কুড়ি থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বলেও দাবি করা হয় হিজবুল্লাহর এই সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছেন স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী হিজবুল্লার কাছে প্রায় এক লাখ তিরিশ হাজার রকেট ও মিসাইল আছে তাদের এই অস্ত্র ভাণ্ডারের বেশিরভাগই হলো ছোট আকারের আনগাইনাইট ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট তবে হিজবুল্লার সম্ভারে বিমান ও রণতরী বিধ্বংসী মিসাইল আছে বলেও ধারণা করা হয় তাছাড়া বেশ কিছু গাইডেড মিসাইলও আছে যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়েও আঘাত হানতে সক্ষম এদিকে আরেকটি নিউজ হচ্ছে নিরাপত্তার স্বার্থে কতক্ষণ আটকে রাখতে পারে পুলিশ গত তিন দিনে কোটা আন্দোলনের অন্যতম ছয়জন সমন্বয়কে তুলে নেওয়ার পর তাদেরকে নিরাপত্তার স্বার্থে আটকে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি তাদের কাউকে নিয়ে হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কাউকে বাসার গেট ভেঙে তুলে আনা হয়েছিল ডিবি কার্যালয়ে আটের পর ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে তাদের নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে প্রশ্ন হচ্ছে কাউকে নিরাপত্তা হেফাজতে কতক্ষণ আটকে রাখা যায় আইন বিশেষজ্ঞরা বলছেন হেফাজতের নামে কাউকে নিয়ে যাওয়ারই কোনো আইন নেই যদি সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলেও তাকে ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখার সুযোগ নেই আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিবিসি বাংলাকে বলেন সংবিধান ও ফৌজদারি কার্যবিধি পরিষ্কার করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে প্রসিকিউস করতে হবে কিন্তু কোটা আন্দোলনের সমন্বয়দের আদালতে তোলা হয়নি রবিবার নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের ওই সময় সমন্বয়কদের সাথে পরিবারের সদস্য দেখা করতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হয়নি তবে ডিবি অফিসে এই খাইয়ে তাদের সাথে কয়েকটি ছবি তুলে ভিডিও করে তা ফেসবুকে শেয়ার করেছে গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আল রশিদ এ নিয়ে সমালোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা হেফাজতে এর আগে এক বিএনপি নেতাকে খাইয়ে ছবি তুলেছিলেন ওই গোয়েন্দা কর্মকর্তা সোমবার আটক ওই সমন্বয়কদের পরিবারের কাছে ফেরত দিতে একটি রিট দেওয়া হয় ওই রিটের শুনানিতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে কে যাদের সঙ্গে মস বলে মন্তব্য করে হাইকোর্ট